আসসালামু আলাইকুম, সোনাইমুড়ি কলেজ দিঘির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যেই কিন্তু হিট হয়ে গেল একটি মাছ। দেখা যাক হিট করেছেন চৌমনি দীপ্ত। দেখা যাক, সে ধীরে ধীরে মাছটাকে কিনারে নিয়ে আনার চেষ্টা করছে। বৃষ্টি কিন্তু হচ্ছে খুব ভালোভাবেই, যার কারণে ওই বৃষ্টি দিয়েই কিন্তু মাছটা হিট হয়ে যায়। যাই হোক, ধীরে ধীরে সে কিনারে আনার চেষ্টা করছে মাছটাকে। আমরা একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, যেহেতু বৃষ্টি হচ্ছে, কাছে তো আসলে যেতে পারতেছি না। তারপরেও মাছটা উপরে যদি তুলতে পারে ঠিকভাবে তখন দেখানোর চেষ্টা করব। আপাতত একটু দূরে আছি, দূর থেকেই দেখানোর চেষ্টা করি আর কি। যাই হোক, মাছ কিন্তু কিনারে চলে আসছে। দেখা যাক এটা কি মাছ, এখনো আসলে বোঝা যাচ্ছে না। মাছটা ধীরে ধীরে আসতেছে কিনারের দিকে আর এটাই বোঝা যাচ্ছে, বাট কি মাছ সেটা বোঝা যাচ্ছে না। অলরেডি নেট নিয়ে একজন প্রস্তুত, তিনি নেটটা ওই যে আরেকজনের কাছে দিয়ে দিচ্ছে আরেকজনের হাতে, যেহেতু বৃষ্টি হচ্ছে তিনি আবার ছাতা নিয়ে বসে আছে। যাই হোক, মাছ কিন্তু চলে আসতেছে। এটি সোনাইমুড়ি কলেজ দিঘির, সোনাইমুড়ি জায়গাটা হলো এটা নোয়াখালীতে অবস্থিত, নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায় সোনাইমুড়ি বাজার সংলগ্ন এই কলেজটা। যাই হোক, কলেজের সামনে এই দিঘিটা, যদিও এটাকে দিঘি বলা যায় না, অনেকটা পুকুরের মতোই, কারণ সাধারণত দিঘি যেটাকে বলা হয় অত বড় না আসলে। এখানে কিন্তু আরেকটা মাছ হিট হয়েছে, দেখতে পাচ্ছেন, এটার পাশাপাশি আরেকটা মাছও হিট হয়ে গেছে। দেখা যাক ওটাও টানতেছে। আসলে মাঝে মধ্যে এমনটা হয়, বৃষ্টি শুরু হলে মাঝে মধ্যে কিছু মাছ তখন টোপ গেলা শুরু করে। তো যাই হোক, সেই ধারাবাহিকতা এখন ওখানে ওদের মাছায় আরেকটি মাছও হিট হয়ে গেছে, দীপ্তদের মাছায়। এই মাছটা আসলে এখনো তো বাঁচতেছে না এটা। হ্যাঁ, একটা কাতল মাছ দেখা যাচ্ছে, একটা কাতল মাছ, যদিও খুব বেশি বড় সাইজের না। তারপরও কাতল আসলে ধরার মজাটাই তো অন্যরকম, কাতল মাছ ধরলে এমনিতে একটা আনন্দ লাগে। কিন্তু মাছটা নেটে আসে নাই, নেটে আসতে গিয়েও কিন্তু মাছটা বিগড়ে গেল। যাই হোক, আবার চেষ্টা করতে হবে, যেহেতু মাছটা নেটে প্রথম চান্সে আসে না, এখন সেকেন্ড চান্সে চেষ্টা করতে হবে। এখান দিয়ে একটা ওয়াল আছে, দেয়াল, এই দেয়ালের মধ্যে যাতে দেখা যাক। হ্যাঁ, চলে আসছে মাছটা নেটে, একটা একটা কাতল মাছ বুঝাই যাচ্ছে, কাতলটা চলে আসছে নেটে। তো আমরা দূরে আছি একটু, যার কারণে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাতলটাকে। যে কাতলটা মোটামুটি খারাপ না, মোটামুটি ভালো সাইজের কাতল, একেবারেই ছোট না, দূর থেকে হয়তো খুব ছোট দেখা গেছে, আসলে সাইজ একেবারেই খারাপ না। যাই হোক, কাতলটাকে এখন নেট থেকে খুলে রেখে দেওয়া হবে।